বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা দেশ টিভিকে জানান, রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গণপরিবহনে হামলার আশঙ্কা থেকেই বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। যদি একটা সংঘর্ষ বাধে, বাতেই তো পারে, কেউ একটা ককটেল মারলে, একটা পটকা ফুটে, পটকা ফুটেলেই তো একটা সংঘর্ষ হয়ে যাবে। সংঘর্ষ হয়ে গেলে যে কটা গাড়ি ওখানে থাকবে এগুলো তো আগুন জ্বালা দেবে কেউ না কেউ, তখন আমাদের এই ক্ষতিপূরণটা কে দেবে? গভর্নমেন্ট তো দেবে না, বিরোধী দল বা বিরোধী জাতীয় পার্টি না বাদে দিলাম, বিএনপিও তো দেবে না। সুতরাং আমরা এই জন্যই মালিকেরা, আমি বললেও যে তারা চালাবে আমার মনে হয় না এটা। আমি যদিও বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির প্রেসিডেন্ট হোল বাংলাদেশের, তারপরে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কালকে যে কী ব্যাপার, বলে যে না আমরা ভাই চালাবো না এই অবস্থা।